খুতৰা মানি মুনি লাইন ফাকো সুথুরি পুথি মাস কন্দি নাহি ঢেকিয়া হাত তত নাই ডাক ভূত জলকিয়া ধনিয়ার পাত খাব বহি লেহেরা মমা পাতুয়া হাত দুয়ো মিলি মনর দুয়ার খুলি মরমর কথা কল মরমর ভুকি দিব ভুকর মরমে দিব এবুকু মরমুলা হ মাজে নাই ভোকর কথা জয়ংমলে যা তার এখন ওয়ালত ফুলের মালার সাথে উলমি আছে আর তুমি কেউ এনেকা বলি আমি ভুল করেছা বার কোয়াছো কি পাহরে গলা নাকি আগত কৈছো এতিয়া কৈছো তোর মাক তুমি মৃত সজাবলে চেষ্টা নকরিবা তোমার চকু দিয়ে বলি আমি হব পারে মোর বাবে এটা একটা মুহূর্ত মোর মার সদায় মোর মার লগত জিয়ে আছে মা এইবিলাকক তুমি মারিবলৈ চেষ্টা নকৰিবা এই জলৰ প্ৰত্যেকখন ঠাইত মোৰ মা জীয়াই আছে প্ৰত্যেকখন ঠাইত মোৰ মা মা জীয়াই আছে কত যে কিমান মুহূৰ্ত মই এই ফালৰ পৰা দৌৰি আহোঁ এই ফালৰ পৰা দৌৰি আহোঁ মা অ মা এনেকৈ দৌৰি আহোঁ মা দৌৰি আহে হাতত খাল হাতত কিবা ভাত লৈ মায়ে খুৱাব বিচাৰে ভোক নালাগিব জোৰেৰে বলেৰে মুখত সোমাই দিয়ে ভাত খা বাবা ৰাজু যেতিয়া ভোক লাগে মোৰ মাৰ সেই ভাত কেইটালে মনত এই জুহালখনৰ লগত মোৰ কিমান মাৰ লগত স্মৃতি জড়িত হৈ আছে মা ইয়াত বহিছিল মা ইয়াত না না ইয়াত মই ইয়াত বহিছিল সদায় ভাত খুৱাই দিছিল মা আৰু ভাত খুৱাই খুৱাই কৈছিল বাবা ডাঙৰ হ'লে তই ডাক্তৰ হ'ব নালাগে ইঞ্জিনিয়াৰ হ'ব নালাগে মানুহ হ'বি মানুহ মানুহক মৰম কৰিবলৈ শিকিবি মানুহক সহায় কৰিবলৈ কেতিয়াও এলাহ নকৰিবি এই 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 জুইৰ দৰে হ'বি জ্বলি থকা জুইৰ দৰে উজ্জ্বল হ'বি মানুহক পোহৰ বিলাবি পোহৰ আজিও যেতিয়া মই ভাগৰি পৰোঁ মোৰ সেই মাৰ কথাকেইটালে মনত মই তোমাৰ মাজত মোৰ মাহজনী মই কেতিয়াও কাহানিও বিচাৰি নাপাওঁ গতিকে মোক মোৰ মতেৰে থাকিবলৈ মোৰ মতেৰে জীয়াই থাকিব তেতিয়া মোৰ মাৰ লগত জীয়াই থাকিবলৈ শুনা যদি নেক্সট টাইম তুমি এনেকুৱা কথা কোৱা যে মই আৰু মই হৈ নাথাকিম ইটছ মাই ফাইনেল ৱাৰ্নিং অ'কে আৰু মোৰ ৱাৰ্নিং সেই চিগাৰেট পেকেটত লিখি থোৱা ৱাৰ্নিং নহয় যাক পাহৰি যাব অমান্য কৰি মানুহে আকৌ চিগাৰেট খাব মোৰ ৱাৰ্নিং ন্যায়ালয়ৰ ন্যায়াধীশৰ হাতত থকা কলমটোৰ সেই পুস্তকটোৰ দৰে পিছত কিবা কৰিবলৈ বা কিবা লিখিবলৈ একোৱেই নাথাকে সঁচাকৈ মৃদুল দা মোৰ ক'বলৈ একো ভাষা নাই একো ভাষা নাই ইমান সুন্দৰ আপোনাৰ অভিনয় যাদুৱে আজি মোৰ জুহালৰ মজিয়াখনো উমাল কৰি তুলিলে বহুত বহুত ধন্যবাদ সঁচাকৈ ভাল লাগিলে দৰ্শকসকল এখেত মৃদুল ভূঞা মৃদুল ভূঞা এনে এজন দক্ষ আৰু প্ৰভাৱশালী অভিনেতা যাৰ অভিনয় আৰু সংলাপে ভ্ৰাম্যমান থিয়েটাৰৰ প্ৰত্যেকখন মঞ্চ কঁপাই তোলে
আর আজি মোর জুহালু এনেদরে কপাই তুলিলে গতি আজি মূর অনুষ্ঠান আহিছে মৃদুল ভূঁইয়া কিন্তু তেখেত অকলে অহা নাই তেখেতর লগত আছে তেখেতর অর্ধাঙ্গিনী অদিতি ভূঁইয়া আপনার দুইজনক মূর অনুষ্ঠান স্বাগত জানাইছো ধন্যবাদ আমি বহুত কথা পাতিম কিন্তু তার আগতে বহি লও নিশ্চয় বো মৃদুলদা বহক মৃদুলদা বৌ মঞ্চই হোক বা ক্যামেরাই হোক আমি কিন্তু প্রথমে মেকআপ করাটো খুব দরকারী হয়নে ঠিক সেইদরে মূর অনুষ্ঠানলে আহিলে মূর প্রশ্নর সম্মুখীন হওয়াটো কিন্তু একেবারে দরকারী তেতিয়াহলে আমি মেকআপ করো না মানে প্রশ্ন করো না প্রথম প্রশ্নটো মই বৌলে সুধু ঠিক আছে বৌ মৃদুলদার এখন খুব জনপ্রিয় বোলছবি আছিল বুকুর মাজত জ্বলে গতি মূর প্রশ্নটো হয়েছে সেই বোলছবি মৃদুলদার চরিত্রটোর নাম কি আছিল নাজানে নম্বর কাট জিরো মৃদুলদা সচাকে মনত নাই নিহার আসলে ন যি কি নহক এবার মৃদুলদাক প্রশ্নটো করো আচ্ছা মৃদুলদা আপনি কোকসুন বোর জন্ম বারটো কি আছিল আর পড়া স্কুলখনের নাম কি আছে মনত জন্মবার আছিল শুক্রবার নহয় নহয় এইটো তো ভাল নাছিল এটা বুধবার মৃদুলদার হৃদয়ত সদায় আপুনি থাকে আর সন্তান থাকে তেওঁর সন্তান দুটা আপনার সন্তান দুটা থাকে হে আমি জানো ঠিক আছে আমি কনফিডেন্ট মৃদুলদার পার্সত এটিএম থাকে পয়সা থাকে সেটাও আমি কনফিডেন্ট সেটাও আমি জানো এতিয়া মূল প্রশ্নটো হৈছে মৃদুলদার পার্সত এনে তিনটা কি বস্তু থাকে যোনটো আমি নাজানো কিন্তু আপুনি ঠিকই জানে সেটো পয়সা আর এটিএম সেটো আমি কলো তার উপরি তারপরে একো না থাকে পুরা শিওর একদম পুরা পার্স খুসরে তো হুই থাকুতে না হেতু অবশ্য মোর স্বভাব নাই কিন্তু মই জানো যে আর বেলেক না থাকে এদিকে না সাধারণত হাজবেন্ড মিলাকে কি কয় ওয়াইফৰ ফটো রাখে না কিন্তু হেতু অল ব্যতিক্রমী এক্ষেত মানে মোর লং থাকে এক নম্বর দুই নম্বর লং থাকে তার পিছতে লংই থাকে আর ওই কিছুমান খুচরা পয়সা বজাৰ কৰিবলৈ দিয়া লিষ্টখন থাকে থাকি মানে এখন লিষ্ট থাকি এনে পুৰণা হৈ ফাটি যায়গে এখন পালে আৰু এখন সোমাই লৈ এনেকুৱা হৈ থাকে এতিয়া লং থাকে কিন্তু দেই এইটো এটা আমি পইণ্ট পালো নম্বৰ কাটিবলে আচ্ছা মৃদুলদা বৌৰ এনেকুৱা নিচিনা কি বস্তু আছে তিনিটা বস্তু যোনকেইটা বস্তু বৌৰ মানে শুনিলে খুব মনটো ফূৰ্তি লাগে আৰু এনেকুৱা তিনিটা কি কথাত বৌৰ একদম খং উঠে শুনিলে প্ৰথম খং উঠাকেইটা কৰিলো প্ৰথম খং উঠে এইটো প্ৰত্যেকগৰাকী মহিলাৰে খং উঠে এক মোৰ ডাঙৰ কথা কি মই তিনিটা কাম একেবাৰে কৰিবলৈ এলাহ লাগে প্ৰথম কথা হ'ল শ্বাৰ্টটো খুলি মোৰ জাপি থবলৈ এলাহ লাগে দ্বিতীয়তে মই বেগ খুলিলে চেইন মাৰি পোৱা নাই চেইন খুলিলেও জীৱনটো খৰাই থাকে
খুব বেয়া এইটা দেখলে একদম বিরাট খং উঠে আর খুব ভালো পায় কেতামান শব্দ শুনিলে যেনেকে সোহম আগতে বিশাল এতিয়া সোহম সোহম বিশাল আর মানে এইটা শুনিলে মানে বিরাট উজ্জ্বল এখন মুখ মানে বিরাট আর উজ্জ্বল মুখ একদম মানে বিরাট ভাল তুমি মানে কি ধরা মই স্যান্ডেল যুগ পেলালো খং কই ঠাকুর যদি কও আৰু খং উঠে মোৰ এইখিনি কাম যিখিনি কাম মই জানো মানুহ খং উঠিব এইখিনি কাম কৰিলে তোমাৰ চাগে খং উঠে নিজৰ ঘৰখনৰ কাম মানুহৰ ওপৰত মই ওলাই আহি মই জোতা খুলি পেলাই মই জানো এনেকে চপাৰি থব পাৰে একো ডাঙৰ কথা নাই মই এলাহ লাগে বেগটো চেইন খুলি পেলাই মই মাৰি জীৱনত পোৱা নাই বস্তু মানে কোনোবাই যে বেলেগে লৈ যাব এনেকে থপিয়াইছে ইটো ইটো এনেকে এনে সাধাৰণ ঘৰৰ বস্তু কিনিব গৈছিলো এনেকে থপিয়াই 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 এক সোপা হৈছে ৰৈ আছে মোৰ মুখলৈ চাই মই কি কওঁ মই খুলি কিমানমান হৈছে মই সঁচাকৈ প্ৰথম আচৰিত গ'লো কৈছে 33,000 আমাৰ ভণ্টি তাইৰ নাম মিমু তাই আছে মাজুলহঁত আছে এওঁ আছে এওঁৰ মানে এক্সপ্ৰেশ্যনটো অলপ বেলেগ ধৰণৰ হৈছে মানে মোলৈ একদম এনেকৈ চাই এইফালে ভনীয়েকৰ ফালেও চাই দেউতাকৰ ফালেও চাই তাৰমানে 33,000 তাৰমানে এটা অদ্ভুত ধৰণৰ বজাৰ গৈছে এইদিনাখন মোৰ লগত তাতকৈ বেছি বজাৰ হওক কেতিয়াবা বেলেগ কথা কিন্তু সেইদিনাখন সেই সময়ত তাৰমানে 33,000 শ্ব'হোমত গৈ বজাৰ কৰা কথাটো এলবৰ কাৰণে সাংঘাতিক এটা মানে এক্সপেক্ট নকৰা কাৰবাৰ মোৰ কাৰণেও নাছিলে আৰু সেইকাৰণে শ্ব'হোম শব্দটো আতিয়া কিন্তু নুশুনে শ্ব'হোম বুলি ক'লে এতিয়া না 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 নাম উলিয়াব বুলি এনেকৈ ডাঙৰ এটা মানে ঝটকা পাই গ'লো শ্ব'হোম বুলি ক'লে মোৰ এতিয়া মানে কেৰি বেগটো দেখিলেও মোৰ মানে এবাৰ উঠিলে মোৰ মনত পৰি যায় যিমান মাছ মাংস কৰি থাকক তাতোতকৈ কিন্তু বেছি মানে বেছি সোৱাদ পায় মোৰ মানে মই এখন ৰান্ধো মানে তোমাৰ খাৰণি দিয়া মাছ খুব ভাল বনায় আৰু মোৰ আজি বিয়া হোৱাৰ ইমান বছৰ হ'ল সঁচা কথা ক'বলৈ গ'লে তোমালোকৰ আগত খুব বেয়া বনায় খুব বেয়া বনায় কিন্তু এই বস্তুটোৱে বেছি ভাল বনায় যিটো বস্তু মোক বনাই খুৱাই এইটো কিন্তু খুব ভাল বনায় সঁচা কথা কৈছো আৰু কিছুমান খুব বেয়া বনায় তাৰমানে মই ক'ম লাহে লাহে কৈ যাম আমি সময় আছো যেতিয়া কি কি কেনেকুৱা কাহিনী বহুত আছে সেইখিনি ক'ম মই আৰু এইটো কিছুমান সঁচাকৈ খুব ভাল বনায় মাছৰ সৰু মাছৰ খাৰ বঢ়িয়া বনায় তেতিয়াহ'লে বৌ আজি সেইটোকে বনাই দেখাব আৰু দাদা বৌয়ে কি ভাল পায় বাৰু খাই তাৰমানে ময়ো বৰ হৃদয়স্থ নহয় ৰন্ধাত কিন্তু থিয়েটাৰত ঘূৰি ফুৰোতে কেতিয়াবা কেতিয়াবা ৰান্ধিবলৈ পাওঁ কিন্তু মই এটা মই নিজে খুব ভাল পাওঁ এটা ব্যঞ্জন খাই মোৰ বন্ধু এজনে খুৱাই তাৰ নাম প্ৰশান্ত মৰিগাঁৱত থাকে সিহঁতৰ ঘৰত গ'লে মই এই ৰন্ধনটো খাওঁ ব্ৰইলাৰ মুৰ্গী খৰিচা দি বনায় অতিব সুন্দৰ লাগে খাই বহুত ভাল এটা গোন্ধ আহে বহুত ভাল লাগে মই সেইটো বনালে ইহঁতে খুবেই ভাল পায় ঘৰৰ চবেই ভাল পায় খুব ভাল পায় আৰু মই সেইটোৱে বনাম আজি তাৰমানে কি মই সেইটোৱে বনাম মানে খুব এটা ইজি প্ৰচেছ আৰু সেইটো মই ভাল হয় বুলি মই কনফিডেন্স আছে তাৰমানে সেইটো ভালেই হয় মানে যিয়ে বনাওঁ ভালেই হ'ব তাৰমানে ঠিকে আছে তেতিয়াহ'লে এফালে মাছৰ আঞ্জা এফালে মুৰ্গীৰ আঞ্জা আজি মোক কোনে পায় আৰু মই খোৱাহে কথা আমি এইখিনিতে বিৰতি এটা লৈ লওঁ গতিকে দৰ্শকসকল দেখিলে আজি কোনে কি বনাব আপোনালোকো প্ৰস্তুত হওক হাতত কলম আৰু কাগজ লৈ কাৰণ লিখিবতো লাগিব ৰেচিপিসমূহ গতিকে আমি এইখিনিতে লৈ লওঁ চমু বিৰতি বিৰতিৰ পাছত পুনৰ উভতি আহিম আমাৰ জুহালৰ মজিয়ালৈ
ঢেকিয়া হাত যতনাই রাখ ভূত জলকীয়া ধনিয়ার পাত খাব বহিলে হে রাম মা।